নমস্কার, আমার নাম অরফিউস মুখুটি, আমি একজন চিত্র পরিচালক। আমার এই শীতে একটা নতুন ছবি আসছে যার নাম অধরা। এর আগে আমি অনেকগুলো ছবি করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য এই শহরে, আকাশী পুলওভার, এই পথ গেছে বেঁকে, বলি, ধাওয়া। অধরা একদম একটা অন্য বিষয় নিয়ে একটা ছবি, এটা ভীষণভাবে একটা মনস্তাত্ত্বিক ছবি। আমি আমার আগের ছবি আকাশী পুলওভারে 12টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। চন্দ্রিমা ভট্টাচার্য, সৌম্য বক্সী, স্মিতা বক্সী সহ আরো অনেকে। অধরার চরিত্রায়ন, অধরার মিউজিক, অধরার এডিটিং একদম অন্য মাত্রার, একদম ভিন্ন স্বাদের। অধরার মূল গল্পটি একটি ছেলের ওপর, যে ছেলেটি একটি শহরে আসছে এবং এই শহরে আসার পর সে একটি জায়গায় চাকরি নিচ্ছে এবং কিছুদিন পর সে জানতে পারছে তার থ্রোট ক্যান্সার, সে 90 দিন বাঁচবে। আর এই অবস্থায় শহরে শুরু হচ্ছে হত্যা লীলা, একটার পর একটা মানুষ মারা যাচ্ছে। এই সব কিছুর গল্পের শেষে রয়েছে একটা চমক, সেই চমকটা আমি এখন আপনাদের বলবো না, আপনারা ছবিটা দেখতে পাবেন খুব শীঘ্রই। এটা ওটিটিতে আসছে,